তীব্র গতিতে ধেয়ে আসছে রে মাল। সাম্প্রতিক অতীতে আমফানের কথা হয়তো কেউ ভোলেননি, আমফানের স্মৃতি শততই বড় দুঃখের। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমফান এই বাংলার বুক চিরে বেরিয়ে গিয়েছিল এবং ঘন্টায় তার সর্বোচ্চ গতিবেগ, যেটা আবহাওয়া দপ্তর সেই সময় জানিয়েছিল প্রাথমিকভাবে, প্রায় 165 কিলোমিটার। আয়লার একটা লেজের দাপট আমরা পেয়েছিলাম, একটা খালি ঝাপটা আমফান গোটা রাজ্যটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। লোডশেডিং, বাড়ি ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে, দিনের পর দিন জল আলো কিচ্ছু ছিল না, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এবং যেদিন আমফান হয়েছিল সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও আমাদের সকলের মনের কোনায় রয়েছে। এবার গুটি গুটি পায় তার আর আগমন হচ্ছে না, কার্যতই ধেয়ে আসছে রে মাল, যেটাকে সিভিয়ার সাইক্লোন বলছেন আবহবিদরা। সিভিয়ার সাইক্লোন যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। হ্যাঁ, আর এই রেমাল আগামীকাল আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে এবং বাংলাদেশের খেপুপাড়া, অর্থাৎ দুই বঙ্গের মাঝখানে রেমাল আছড়ে পড়বে। সব থেকে বেশি চিন্তার কারণ উপকূলবর্তী এলাকাগুলোকে নিয়ে। আরও একটা বিষয় আপনাদেরকে জানাই যে ওমান এই ঝড়টার নাম দিয়েছে রেমাল, যার অর্থ বালি। এখন আশঙ্কা হচ্ছে মরু দেশে যেভাবে ভয়ঙ্কর বালু ঝড় হয়, দুই বঙ্গেও কি সেরকমই ভয়ঙ্কর ঝড় হবে, সব থেকে বড় প্রশ্ন, কারণ তার আজ এখন থেকেই পাওয়া যাচ্ছে। দেখুন কয়েকটা ছবি, এই মুহূর্তে ছবিটা দেখে নেব কি পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের উপকূলবর্তী এলাকায়। দীঘায় জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, সেই ছবি দেখুন। দীঘায় ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, এটা আজকে সারাদিনের ছবি। এই জলোচ্ছ্বাস ক্রমশ কিন্তু বাড়বে, আজ রাতে জলোচ্ছ্বাস আরও বেড়ে যাবে। তার কারণ বঙ্গোপসাগরে প্রথমে রেমাল এই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে যেখানে নিম্নচাপ হিসেবে তৈরি হচ্ছিল সেখান থেকে গভীর নিম্নচাপ হচ্ছিল, সেখান থেকে অতি গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এই রেমাল। ফলে এই রেমাল যত এগিয়ে আসছে উপকূলের দিকে, উপকূলবর্তী এলাকায় সমুদ্র ততই উত্তাল হচ্ছে এবং দীঘার সমুদ্রে আজকে জলোচ্ছ্বাস কিন্তু বেড়ে গিয়েছে। যে জলোচ্ছ্বাস আজ রাতে আরও বাড়বে, কাল সকালে, কাল দিনভর এবং কাল রাতে পরিস্থিতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুখেন্দু ইতিমধ্যেই উপকূলে পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখব তার প্রতিবেদন, সে কী দেখাচ্ছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কীরকম। মে মাসের ঘূর্ণিঝড় মানেই আমাদেরকে আমফান ইয়াসের স্মৃতি উস্কে দেয়। আরও একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং আশঙ্কা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই যে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য এবং পূর্ব বঙ্গোপসাগরে সেই গভীর নিম্নচাপ জলভাগের ওপর দিয়ে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে এবং আজকে সেই ঘূর্ণিঝড় ইতিমধ্যে সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে গিয়েছে এবং আগামীকাল অর্থাৎ রবিবার সকালে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের সাগর দ্বীপের মধ্যবর্তী কোনো জায়গার ওপর দিয়ে আছড়ে পড়বে। এবং তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় কেন বলা হচ্ছে, না এই ঘূর্ণিঝড়ের প্রভাব, গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই সাগরে চোখ রাঙাচ্ছে ইতিমধ্যেই এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে তা আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই রেমালের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, দীঘা। তীব্র গতিতে ধেয়ে আসছে রেমাল। সাম্প্রতিক অতীতে আমফানের কথা হয়তো কেউ ভোলেননি, আমফানের স্মৃতি শততই বড় দুঃখের। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমফান এই বাংলার বুক চিরে বেরিয়ে গিয়েছিল এবং ঘন্টায় তার সর্বোচ্চ গতিবেগ, যেটা আবহাওয়া দপ্তর সেই সময় জানিয়েছিল প্রাথমিকভাবে, প্রায় 165 কিলোমিটার। আয়লার একটা লেজের দাপট আমরা পেয়েছিলাম, একটা খালি ঝাপটা আমফান গোটা রাজ্যটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। লোডশেডিং, বাড়ি ভেঙে যায়, গাছ ভেঙে পড়ে, দিনের পর দিন জল আলো কিচ্ছু ছিল না, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এবং যেদিন আমফান হয়েছিল সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও আমাদের সকলের মনের কোনায় রয়েছে। এবার গুটি গুটি পায় তার আর আগমন হচ্ছে না, কার্যতই ধেয়ে আসছে রেমাল, যেটাকে সিভিয়ার সাইক্লোন বলছেন আবহবিদরা। সিভিয়ার সাইক্লোন
যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার। হ্যাঁ, আর এই রেমাল আগামীকাল আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এবং বাংলাদেশের খেপুপাড়া, অর্থাৎ দুই বঙ্গের মাঝখানে রেমাল আছড়ে পড়বে। সব থেকে বেশি চিন্তার কারণ উপকূলবর্তী এলাকাগুলোকে নিয়ে। আরও একটা বিষয় আপনাদেরকে জানাই যে ওমান এই এই ঝড়টার নাম দিয়েছে রেমাল, যার অর্থ বালি। এখন আশঙ্কা হচ্ছে মরু দেশে যেভাবে ভয়ঙ্কর বালু ঝড় হয়, দুই বঙ্গেও কি সেরকমই ভয়ঙ্কর ঝড় হবে? সব থেকে বড় প্রশ্ন, কারণ তার আজ এখন থেকেই পাওয়া যাচ্ছে। দেখুন কয়েকটা ছবি। এই মুহূর্তে ছবিটা দেখে নেব কি পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের উপকূলবর্তী এলাকায়। দীঘায় জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, সেই ছবি দেখুন। দীঘায় ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে, এটা আজকে সারাদিনের ছবি। এই জলোচ্ছ্বাস ক্রমশ কিন্তু বাড়বে, আজ রাতে জলোচ্ছ্বাস আরও বেড়ে যাবে। তার কারণ বঙ্গোপসাগরে প্রথমে রেমাল এই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগে যেখানে নিম্নচাপ হিসেবে তৈরি হচ্ছিল সেখান থেকে গভীর নিম্নচাপ হচ্ছিল, সেখান থেকে অতি গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এই রেমাল। ফলে এই রেমাল যত এগিয়ে আসছে উপকূলের দিকে, উপকূলবর্তী এলাকায় সমুদ্র ততই উত্তাল হচ্ছে এবং দীঘার সমুদ্রে আজকে জলোচ্ছ্বাস কিন্তু বেড়ে গিয়েছে। যে জলোচ্ছ্বাস আজ রাতে আরও বাড়বে, কাল সকালে, কাল দিনভর এবং কাল রাতে পরিস্থিতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুখেন্দু ইতিমধ্যেই উপকূলে পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখব তার প্রতিবেদন, সে কী দেখাচ্ছে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কীরকম। মে মাসের ঘূর্ণিঝড় মানেই আমাদেরকে আম্পান ইয়াসের স্মৃতি উস্কে দেয়। আরও একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং আশঙ্কা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই যে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য এবং পূর্ব বঙ্গোপসাগরে সেই গভীর নিম্নচাপ জলভাগের ওপর দিয়ে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে এবং আজকে সেই ঘূর্ণিঝড় ইতিমধ্যে সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে গিয়েছে এবং আগামীকাল অর্থাৎ রবিবার সকালে তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনো জায়গার ওপর দিয়ে আছড়ে পড়বে। এবং তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় কেন বলা হচ্ছে না, এই ঘূর্ণিঝড়ের প্রভাব গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই সাগরে চোখ রাঙাচ্ছে ইতিমধ্যে এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে তা আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই রেমালের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, দীঘা।